ঈদের আগেই মুক্তি পেয়েছে সালমান খানের ছবি টিউবলাইট। তবে ছবিটি এখনো পর্যন্ত বক্স অফিসে তেমন একটা ভালো ব্যবসা করতে পারেনি। ছবির কথা বাদ দিলে সালমানের যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় সেটা হলো তার বিয়ে, ব্যক্তিগত জীবন এবং প্রেম। যদিও সালমান বারংবারই নানা মজা করে বুঝিয়ে দিতে চেয়েছেন এটা তার ব্যক্তিগত জীবন, এরপর সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এবার বিয়ের প্রশ্নেই কিছুটা চাচা ছোলা জবাব দিয়েছেন সালমান খান। তার কথায় বিয়ে মানে শুধু পয়সার অপচয় এবং প্রেমেও তিনি বিশ্বাস করেন না। সালমানের এই মন্তব্যের সঙ্গে বহু লোকই একমত হবেন না, কিন্তু তাতে নিজের মত বদলাবেন না তিনি। সালমানের কথায় ভালোবাসা নয়, আসলে সবটাই প্রয়োজন। একজন মানুষের আরেকজন মানুষকে যতক্ষণ প্রয়োজন ততক্ষণই টিকে থাকে সম্পর্ক। এবার জীবনের এক এক মুহূর্তে মানুষের এক একজনকে প্রয়োজন হয়, তখন সেই সম্পর্কেই লোকে প্রেম বলে গুলিয়ে ফেলে। পরে পরিস্থিতির প্রেক্ষিতে সেই মানুষটির প্রয়োজন একজনের জীবন থেকে মিটে গেলে শেষ হয়ে যায় সেই সম্পর্ক। আসলে একটা সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজনের আরেকজনের প্রয়োজন সবসময় বজায় থাকা দরকার। তবে যে মানুষটা নিজে একাধিক প্রেমের ছবিতে বড় পর্দায় অভিনয় করেছেন, এখন তিনিই বলছেন এই ভাবনাটাতে তার নিজেরই কোনো বিশ্বাস নেই।